মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের কর্ণরামপাড়া, ওই এলাকার প্রত্যেকটি পরিবার জুম চাষ কিংবা বনের লতা পাতা কুড়িয়ে দীর্ঘ প্রায় 30 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে চাকমাখাট কিংবা তেলিয়ামুড়া বাজারে বিক্রির উপরই সংসার প্রতিপালন। এছাড়া তাদের আর বেঁচে থাকার অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। এই প্রতিকূলতার মধ্য দিয়ে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত রয়েছেন 72 বছর বয়সী এক বৃদ্ধা চন্দ্রা রুংরিয়াং। সরকারের কাছে অন্যান্য দাবির পাশাপাশি 72 বছরে পা দিয়ে বৃদ্ধা চন্দ্রা রুংরিয়াংয়ের দাবি, সরকার যেন বার্ধক্য ভাতাটুকু প্রদান করে। কিন্তু ভাগ্যের পরিহাসে তার কপালে জুটল না 72 বছর বয়সী হয়েও বার্ধক্য ভাতা। পঞ্চায়েত থেকে শুরু করে লোক প্রশাসন, এমনকি সিডিপিওর কাছে পর্যন্ত বারবার আবেদন নিবেদন জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করতে করতে জুতোর সুখতলা ক্ষয় পেয়ে গেছে, তারপরেও ভাগ্যের পরিহাসে জুটল না বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতার পাশাপাশি বৃদ্ধা চন্দ্রা রুংরিয়াং আরও দাবি রয়েছে। বর্তমানে সেই বৃদ্ধা দরিদ্র সীমার নিচে বসবাস করে থাকলেও মহকুমা খাদ্য দফতর থেকে প্রদান করা হয়েছে APL রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘরের জন্য দাবি বৃদ্ধার। এই বৃদ্ধ বয়সে যেখানে বিশ্রাম নেওয়ার কথা, সেই বয়সে চন্দ্রা রুংরিয়াংকে লাকড়ি কুড়ুতে যেতে হয় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। এখনও তিনি জুম চাষ করে থাকেন, তবে বৃদ্ধা চন্দ্রা রুংরিয়াংয়ের দাবি, সরকার যেন বার্ধক্য ভাতাটুকু চালু করেন। মাইয়া নে মাইয়া কে বছর লেম সাকা হানো বছর বাদ 71 বছর নো কানে হানো ব্যবস্থা খেয়ে পোক মাই মাইয়া লে খেলে খেয়ে হাক বই বই মান ওয়াই হালে ওয়াই হা ওয়াই নি নো খেয়ে আর না মাইয়া রে ইনকো মাব্রিকে চলেছ মাইনি মাচা না কে মাব্রিকে চলেছ মাইনি তাম বুচা মাই আহি বুই স্ক্রিকা উনকে ব্রিকে মাচা নাই আং তাই তো ক্রুই তাম বুচা মাই আ কিবা মাব্রিকে চা আমি তুম নাই নে পট ক্রুই পাইস তুম হা থিয়া মা সে তুম কিও। এখন দেখার বিষয়, মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন বৃদ্ধা চন্দ্রা রুংরিয়াংয়ের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, নাকি বার্ধক্য ভাতার আশায় জীবন যুদ্ধে হেরে যায় হতভাগিনী 72 বছর বয়সী ওই উপজাতি বৃদ্ধা। স্যান্দন টিভি।